প্রিয় দর্শক আমি শফিকুল আপনারা দেখছেন দর্শক আরও চাকরি যাচ্ছে হাই স্কুল থেকে চাকরি যাচ্ছে আরও আটশো জনের শুক্রবার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এর মধ্যে সব থেকে যে তথ্যটা সেটা হচ্ছে যে এই আটশো জনের মধ্যে সাতান্ন জনের নাকি এসএসসির কোনো সুপারিশ পত্রই ছিল না মধ্যশিক্ষা পর্ষদ একেবারে এসএসসির এসসির সুপারিশ পত্র ছাড়াই নিয়োগ করে দিয়েছিল ভাবুন এই সব ক্ষেত্রে চাকরি পেতে গেলে প্রথমে এসএসসি একটা পরীক্ষা নেবে ইন্টারভিউ করবে তারপর যোগ্যদের সুপারিশ পত্র দেবে সেই সুপারিশ পত্র দেখে মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন স্কুলে নিয়োগ করবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু যেটা খবর এই যে আটশো আটশো জন গ্রুপ সির তাদের মধ্যে সাতান্ন জনের নাকি এস এসসির কোনো সুপারিশ পত্রই ছিল না ডিরেক্টলি মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করে দিয়েছিল ভাবন কোন মানে কোন লেভেলে দুর্নীতি দর্শক ভাবন এসএসসির মাধ্যমে পরীক্ষা ইন্টারভিউ নিয়ে প্রথমে সুপারিশ পত্র দেওয়া হয় যারা যোগ্য যারা সিলেক্টেড হবেন চাকরির জন্য তারপর সেটা দেখে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে এটাই হচ্ছে নিয়ম কিন্তু যেটা বলা হচ্ছে এই যে গ্রুপ সির যাদের চাকরি যাচ্ছে আটশো জন তাদের মধ্যে সাতান্ন জনের কোনো সুপারিশ পত্রই ছিল না ভাবন কি হয়েছে আর যেটা বলা হচ্ছে এই যে গ্রুপ সির যে নিয়োগ যে সংখ্যাটা বলা হচ্ছে দু হাজার কিন্তু তার মধ্যে এখন পর্যন্ত আটশো বিয়াল্লিশ জনই ভুয়ো ভাবুন পার্সেন্টেজটা কষুন কোন লেভেলে প্রায় ফর্টি পার্সেন্ট ফর্টি ওয়ান পার্সেন্ট ভুয়ো এখনই বেরিয়ে গেছে ভাবুন একটা নিয়োগ হচ্ছে গ্রুপ সির যেখানে দু জন নিয়োগ হয়েছে বলে বলা হচ্ছে তার মধ্যে আটশো বিয়াল্লিশ জন ভুয়ো এখনই বেরিয়ে গেল জানি না এরপরে আরো বেরোবে না ভাবুন এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন ভুল 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 করা মানুষের অধিকার নেতাজি বলে গেছেন ভুল করা মানুষের অধিকার যারা কাজ করে তাদের ভুল হয় বলবেন ভুল ফর্টি ওয়ান পারসেন্ট ভুল এখনই এটা ভুল এটা ক্রাইম এরপরে অন্তত বলতে হবে মুখ্যমন্ত্রীকে যেটা এটা ভুল নয় এটা অন্যায় এটা এটা ক্রাইম এবার একটু বলুন জোর গলাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলুন এবার আপনার ইমেজ সম্পর্কে যা হচ্ছে আর দর্শক কি আর বলবো এখানেই থেমে নয় বিষয়টা আরও একটা চাঞ্চল্যকর তথ্য রয়েছে যেটা হচ্ছে যে আমি প্রথমে লিস্টটা দেখাই দর্শক যে লিস্টটা এসএসসি বের করেছে এই হচ্ছে লিস্ট দর্শক লিস্টের আমি জাস্ট সবটা পড়ে দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে নিশ্চয়ই আপনারা হয়তো ওয়েবসাইটে গিয়ে দেখে থাকবেন যাদের এসব নিয়ে কৌতূহল রয়েছে আমি দর্শক একশো পঞ্চান্ন নম্বর একটা পঞ্চান্ন নম্বরে সিরিয়ালি সেখানে একটা নাম রয়েছে যেটা নিয়ে একটা বিরাট চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে আমি দর্শক আগে সিরিয়ালি সেটা দেখায় কি নাম এই হচ্ছে দেখুন দর্শক একশো পঞ্চান্ন নম্বরে দেখুন নাম হচ্ছে বৃষ্টি মুখার্জি বৃষ্টি মুখার্জি দেখুন এখানে তো স্কুলের নাম হচ্ছে বোলপুর হাই স্কুল বোলপুর হাই স্কুল বৃষ্টি মুখার্জি দেখুন একেবারে সিরিয়াল নাম্বার দিয়ে আমি দেখালাম একেবারে দেখুন নাম এবং তার পাশে দেখতে পাচ্ছেন রোল নাম্বার এবং কোথায় পোস্টেড অন বলে স্কুলের নাম দেখলাম সেটা হচ্ছে বোলপুর হাই স্কুল বোলপুর হাই স্কুলে বৃষ্টি মুখার্জি নামে একজন চাকরি পেয়েছিলেন জানেন তিনি কে চমকে যাওয়া তথ্য দর্শক চমকে যাওয়া আমি জানি না এরপরেও মুখ্যমন্ত্রী কিভাবে মুখটা লোকাবেন দর্শক সত্যি যা সব দেখছি দর্শক সেটা নিয়ে অলরেডি খবর হয়ে গেছে এই হচ্ছেন বৃষ্টি মুখার্জি যার ছবি দেখুন দুর্নীতির দায়ে চাকরি খুঁইয়েছেন এখন কি অবস্থা মুখ্যমন্ত্রী মমতা মমতার ভাই ভাইজি বৃষ্টির মানে উনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজি ভাইজি বৃষ্টি মুখার্জি তার নামটা একশো পঞ্চান্ন দেখা গেছে দেখা গ্রুপ সি এখন হয়তো আপনারা বলবেন যে ব্যানার্জি তাহলে আবার ভাইজি বৃষ্টি মুখার্জি কি করে হলো হয়তো প্রশ্ন জাগতে পারে আপনাদের আসলে এটা হচ্ছে মামাতো ভাইয়ের মেয়ে যেটা খবর দর্শক আপনারা তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি হচ্ছে বীরভূমে তো বীরভূমে তার যে মামা তার নাম ছিল অনিল মুখোপাধ্যায় তার ছেলে হচ্ছেন নিহার মুখোপাধ্যায় যিনি বীরভূম জেলা পরিষদের একজন মেম্বার তার মেয়ের নাম হচ্ছে বৃষ্টি মুখার্জি যিনি বোলপুর হাই স্কুলে চাকরি করছিলেন তার নামও রয়েছে চাকরি যাচ্ছে ফলে দর্শক কোথায় এবার মুখ্যমন্ত্রী মুখটা লোকাবেন। এতদিন তো সব মুখ্যমন্ত্রীর ভাইপো ভাইপো নিয়ে সব শুনতাম এবার তো দেখছি ভাইজি কেস এবার তো দেখছি ভাইজি ভাইজির চাকরি চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখার্জি তিনি নাকি সব অনিয়মে চাকরিতে ঢুকেছিলেন তার তারও চাকরি যাচ্ছে মুখ্যমন্ত্রীর ভাইজিরও চাকরি যাচ্ছে এবার ভাবুন কেন মুখ্যমন্ত্রী যারা অবৈধভাবে চাকরিগুলো পেয়েছেন তাদের চাকরি বাঁচানোর জন্য কেন মন্ত্রিসভাতে ওই সিদ্ধান্ত নিয়ে সেটা আবার আদালতে একটা মানে এফিডেভিট করে একটা মান্যতা আদায় করার চেষ্টা করছিলেন ভাবুন এবার কাদের চাকরিগুলো বাঁচানোর জন্য ভাই ভাইজুরো চাকরি আমি জানি না আরও খুঁজলে আরও কিছু পাওয়া যাবে কি না আত্মীয় স্বজনের সবাই লুটেছেন তারও পরিবারের লোকেরাও নিয়েছেন চাকরি নিয়েছেন চাকরি চুরি করেছেন ভাইজি মামত ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখার্জি যেটা খবর সূত্রে দর্শক এবং আমি নিজের থেকে বলছি না আমি তো লিস্টের নামটা দেখালাম আর এটা হচ্ছে একটা লিডিং বাংলা মিডিয়ার রিপোর্ট দেখুন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা বড় একটা মিডিয়া হাউস তাদের রিপোর্ট একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে ভাইজির ছবি দিয়ে মামার ছবি দিয়ে সব ছেপে দিয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী এই হচ্ছে আমাদের গর্বের বাংলা এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর গর্বের পরিবার যার পরিবারের মানে ভাইজি তার চাকরি যাচ্ছে তার চাকরি হয়েছে অনিয়মে মিডিয়াতে প্রকাশ পাচ্ছে কোথায় মুখটা লুকাবেন এখনো বলবেন ভুল এটা ভুল এটা ক্রাইম এটা অন্যায় কঠিন শাস্তি দেওয়া উচিত যখন পরিবারে নাম উঠছে এবার তো মুখ্যমন্ত্রী একটু তো লজ্জা পাবেন এখন তো ভাইজির নাম আসছে জানি না আবার আরও কোনো ভাইজি ভাইপোর নামও আসবে কিনা আগামী দিনে তবে অন্যান্য ক্ষেত্রে সব নাম উঠছে অন্যান্য ক্ষেত্রে সব নাম উঠছে তবে দর্শক আমি আবারও বলবো এতদিন মুখ্যমন্ত্রী ভাইপো 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 নিয়ে সব খবরাখবর হতো এইসব নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতো পলিটিক্যাল একটা চর্চা হতো তো দাগাদাগি হতো কিন্তু এখন তো আবার দেখছি নতুন একটা তত্ত্ব সামনে চলে আসছে যে মুখ্যমন্ত্রীর ভাইজি তিনি নাকি চাকরি চুরি করেছেন তার চাকরিটা চলে যাচ্ছে আর আবার দেখছিলাম সব বাহানা শুনছিলাম মানে বৃষ্টির বাবা বলেছেন যে না চাকরিতে ঢুকেছিল ইস্তফা দিয়ে দিয়েছেন কি করে কি চাকরি পেয়েছেন বলতে পারবো না ভালো ছাত্রী ছিল বৃষ্টি তবে ও একটা সমস্যা হয়ে গেছে অসুস্থ মানসিক সমস্যা তো চাকরিতে ইস্তফা দিয়েছেন এসব নাকি বলছেন আরে ইস্তফা ইস্তফা দেওয়া চাকরি ছেড়ে দেওয়া এটা কথা নয় চাকরি তো ছাড়তে হতোই এই তো আজকে তো চাকরি ছাড়তে হতোই চাকরি আদৌ ছেড়েছেন না কি মাস গেলে মানে স্কুলে না গিয়েও পয়সা তুলছেন তুলতেন সেটা আমরা কি করে বলবো সেটা আমরা কি করে বলবো আমাদের এরকম অভিযোগ তো শুনেছি বীরভূমে অনেক রয়েছে নেতা নেত্রীদের সব ছেলেমেয়েরা চাকরি পেয়েছেন স্কুলে না গিয়েও তাদের তাদের চাকরি চলে যায় মানে চলে কি করে চলে প্রশ্ন তো রয়েছে জানি না সেটা কি আদৌ চাকরি ছেড়েছেন কিনা ছাড়লেও মানে জানি না চাকরি ছেড়েছেন এবং স্কুলে না গিয়েও তারা বেতন তুলতেন কিনা তবে যাই হোক সে পরের কথা সেটা পরের কথা চাকরি তো যাবে কিন্তু প্রশ্ন চাকরিটা হবে কেন চাকরিটা এইভাবে হবে কেন এটাই তো প্রশ্নের যে চাকরিটা এইরকম অনিয়মে বেনিয়মে হবে কেন বাংলার মানুষের প্রশ্ন মুখ্যমন্ত্রী আপনার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনার ভাইঝি মামা তো ভাইয়ের মেয়ে তার চাকরি হচ্ছে এই এইভাবে এরকম কারচুপি করে কোথায় মুখটা লুকাবেন কি বলবেন আপনি কি বলবেন এরপর কি বলবো দর্শক যত দিন যাচ্ছে চমকে উঠছে এস এস এর চাকরি হয়ে গেছে সাতান্ন জনের এখনই সে রিপোর্ট জানিনা আগামী দিনে আরো বাড়বে কিরা দু জনের নিয়োগ হয়েছে গ্রুপ সিতে তার মধ্যে এখনই বলা হচ্ছে ভুয়ো এরপর বলবেন এটা ভুল এটা ভুল দর্শক দর্শক কি বলবেন কি দেখছেন কোথায় বা এর শেষ আজকে জাস্টিস গাঙ্গুলি বা আরও যারা রয়েছেন তারা ধরেছেন বলে আজকে আমরা জানতে পারছি প্রথম দিকে এগুলোকে সব চাপা দেওয়ার চেষ্টা করছিল শুধু এজেন্সি ভুয়ো এজেন্সি সব এইসব করছে মেলাইন করছে মেলাইন করছে পার্থ চ্যাটার্জিকে ধরার আগে বলা হচ্ছিল যদি পার্থ চ্যাটার্জির কিছু হয়ে যায় তখন আমরা ছাড়বো না চন্দিয়া ভট্টাচার্য বলেছিলেন আজকে কি সব সামনে আসছে একের পর এক আমরা দেখতে পাচ্ছি নেতারা সব গ্রেপ্তার হচ্ছেন আজকে শান্তনু ব্যানার্জি হুগলি জেলার নেতা তিনি গ্রেপ্তার হয়েছেন যিনি অভিষেক ব্যানার্জির খুবই ঘনিষ্ঠ বলে আমরা আমরা জানতাম খুবই ঘনিষ্ঠ বলতে আমি তো দর্শক আমার মনে কিন্তু অনেক প্রশ্ন জাগছে যে শুধু এখানেই বিষয়টা থেমে থাকবে না এর চক্র বিরাট আর আমি এটাও বলতে শুনছি তৃণমূল কংগ্রেসকে যে যেন ধারাবাহিক চলছে কেন তদন্ত দ্রুত শেষ হচ্ছে না কেন শুধু একটা পর একটা এরকম মানে এত ধীর গতিতে কেন চলছে আরে ধীর গতি মানে তদন্ত কিন্তু যথেষ্ট এই গতিতে চলছে কিন্তু এত বড় এত বিস্তৃত কি করে এটাকে সহজে জালটা গুড়ি আনা যাবে কি চাইছেন আপনারা ওই যার সামনে ধরা হয়েছে ওই সামনে একটা ফাইসলাক ছেড়ে দেওয়া হয় বাকিরা সব ছাড় পেয়ে যাবেন ছাড় দিলে হবে বিরাট এ জাল ফেললে কত যে মাছ উঠবে এই দুর্নীতির দ্বারা যারা অভিযুক্ত এখন সেটাকে জালটাকে গোটাতে গেলে অনেকটা সময় লাগবে জাল আরো বড় তৈরি করতে হবে আরও বড় জাল তৈরি করতে হবে ইডি সিবিআই সেটা করছে সময় লাগছে লাগবে তো জাস্টিস গাঙ্গুলি চেষ্টা করছেন গতি বাড়িয়ে এজেন্সিগুলোকে কাজ করানোর জন্য কিন্তু এত বড় দুর্নীতি এত বড় ছড়িয়ে রয়েছে কি করে এটাকে সহজে সহজে বলুন তো দর্শক গুটিয়ে আনা যাবে একটা মানুষকে ধরলে তাকে তো জেরা করতে হবে সময় লাগবে তিনি আবার বলতে চান না দেশের তো সব ধরা পড়ার পরেও বলতে চান না কি স্মার্টনেস দেখানোর চেষ্টা করেন তো এগুলো সময় লাগে সময় লাগবে কিন্তু সময় লাগুক কিন্তু আমরা চাই যারা যারা এই সব কাণ্ড করেছেন চাকরি চুরি করেছেন চাকরি বিক্রি করেছেন লুট করেছেন লুট করে নানান সব কাজ করেছেন প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক করা ব্যবস্থা নেওয়া হোক যাতে করে এই ধরনের সাহস আগামী দিনে আমাদের এই বাংলাতে অন্তত কেউ না দেখাতে পারেন দর্শক কী বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে নিশ্চয়ই থাকবে বই কি আমার ধারণা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে আর আমি শেষে আর কথা বলা হলো না আমি শুনছিলাম আর নাম নাকি আছে যার নাম কি অমিত সাহা নাকি ডায়মন্ড হারবার যেখানে আবার ডায়মন্ড হারবার ওই ডায়মন্ড হারবার মডেল চলছে না অভিষেক যে সেন্টার সেখানকার নাকি একজন কাউন্সিলার তৃণমূলের নেতা যুব নেতা কলেজ টলেজ বেশ কন্ট্রোলে রাখেন তারও নাকি নাম রয়েছে তারও নাকি চাকরি মানে যাচ্ছে ভাবুন তাহলে কী মডেল ফলো করবেন কি মডেল আপনারা ফলো করবেন ডায়মন্ড হাবার মডেল অভিষেক ব্যানার্জি আজকেও বলেছেন একটি জায়গাতে ডায়মন্ড হাবার মডেল এই হচ্ছে মডেল আর এই হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যাপার ভাইজি এইভাবে চাকরি করছিলেন দর্শক যদি এসব নিয়ে আপনাকে যদি বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বাক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে